बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम केमन आछेन सबाई आशा करछि भालो आछेन आलहामदुलिल्लाह आमिओ भालो आछि आज आमि आपनादेर जन्य निये एसेछि এই ডোরম্যাট আমি এটাতে করেছি যে নর্মাল যে বাসার যে রিজিড যেগুলো কাপড় যেগুলো আমরা ইউজ করি না সেই কাপড়গুলো দিয়ে গেঞ্জি বা আমার সালোয়ার যারা আমরা বাসায় যেগুলো রিজিড ফেলে রাখি সেগুলো দিয়েই আমি এগুলো এই ডোরম্যাটটা করেছি যারা আমরা সবাই বাসায় বসে আছি কি করব যাদের উল নাই আমি বলেছিলাম গত ভিডিও আমি দেখাবো সেটা দেখানোর চেষ্টা করেছি আসুন তাহলে দেখে নিই কীভাবে আমি এটা করেছি তো প্রথমে আমি একটা টি শার্ট বা গেঞ্জি নিয়ে নিয়েছি দেখুন এটা একটা টি শার্ট তো টি শার্টটাকে কীভাবে আমি সুতার মতো করে নেব একবারে মানে জোড়া না দিয়ে কীভাবে কেটে নিতে হয় আমি সেটাই আজকে দেখাবো তো টি শার্টটাকে ভালো করে আগে দেখুন আমি চেষ্টা করেছি ভালো করে দেখানোর জন্য আসলে দেখুন টি শার্টটাকে আমি নিচে টি শার্টটাকে একটু ইয়ে ছিল মানে দুই দিকে যে ফাড়া থাকে যে ফাড়াটাকে কী বলে আমি জানি না তো ফাড়াটা পর্যন্ত কেটে নিতে হবে তো আমি দেখাচ্ছি এখানে একটা দেখুন এখানে একটা একটা ফাড়ার মতো ছিল কাটা মানে দুই পাশে যে কাটা থাকে টি শার্টে সেটার মধ্যে কাটা ছিল তো কাটাটা আমি কেটে নিব কারণ যেহেতু আমি কোথাও জোড়া দিব না সেহেতু আমি ওটা প্রথম মধ্যে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি এখন যে দেখুন বোতাম ঘরের নিচে দিয়ে আমি এটাকে আর্ম হোল আর বোতাম ঘরের নিচে দিয়ে আমি এটাকে কেটে নেব আমার টি শার্টটাকে সুন্দর করে কাটা হয়ে গেছে এখন একটা ফোল্ড করব যাতে কাটাটা একটু বেশি না হয় দেখতে বেশি কেটে গেলে কিন্তু আসলে ই করা যাবে না মানে জোড়া ছাড়া করা যাবে না তো সেই জন্য আমি একটা 1 ইঞ্চি গ্যাপ রেখে একটা ফোল্ড করে নিলাম এরপর আমি আমার আন্দাজ মতো যে যতটুকু মোটা উলের মতো সুতা মতো নিতে চান ততটুকু মোটা করে আমরা কেটে নিব কিন্তু আমি দেখুন আমার যেটা 1 ইঞ্চির মতো গ্যাপ রেখেছি সেখানে কিন্তু আমি কাটবো না সেটাকে আমি পরে কাটবো যার যতটুকু আর যারা যদি না বোঝেন তাহলে 1 ইঞ্চি টাইপ দিয়ে অবশ্যই বুঝে নেবেন যে দাগ টেনে নেবেন যাতে সবগুলো সমান হয় এখানে যেহেতু আমরা হাত দিয়ে কাটতেছি সেহেতু আসলে পুরাটা সমান হওয়ার দরকারও নেই তো আন্দাজ মতো কেটে নিলেই হবে আমাদের মোটামুটি একটা আন্দাজ আছে তো আমি এগুলো পুরাটা কেটে নিয়ে তারপর দেখাচ্ছি যে আমি কীভাবে পুরাটাকে জয়েন্ট ছাড়া পুরো একটা সুতার মতো করে পুরো লম্বা কীভাবে কেটে নিয়েছি আমার পুরোটা কাটা হয়ে গেছে এটা লাস্টের কাটা দেখুন আমরা কিন্তু নিচের পাশটা কেটে নিয়েছি আর উপরের পাশটা কিন্তু কেটে নিয়ে নিই এটাকে আমি একটা প্রসেস করি পুরাটা না কেটে মানে জোড়া না দিয়ে যাতে লম্বা লম্বা পুরোটা একই রোতে হয়ে যায় তো সেটার জন্যই আমি এই প্রসেসটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন প্রথমত একটা মাথা কেটে নিতে হবে প্রথম মাথাটা কেটে নিতে হবে আমি প্রথম মাথাটা কেটে নিলাম কাটাটা আসলে আমি খেয়াল করে নিয়ে দেখা যাচ্ছিল না তারপরে আমি এই মাথা থেকে ওই মাথায় পর্যন্ত যে একটা কাটার যে ইয়ে আছে সেই পর্যন্ত কেটে নেব
আসলে আমি ক্যামেরার ওই পাশে ছিলাম, সেই জন্য বোঝা যাচ্ছিল না যে ক্যামেরাতে কি হচ্ছে। তো সেই জন্য আমার প্রথম কাটাটা কেটে মানে বাদ পড়ে গেছে। দেখুন, এই পাশের থেকে ওই পাশ পর্যন্ত, মানে এই পাশের ফার্স্ট কাটা ওই পাশের ফার্স্ট কাটাতে আমি ওইভাবে কেটে নেব। আর প্রথম রাতে একটা সাইডে প্রথমে কেটে নিয়ে নিলেই হয়। তো এভাবে কেটে নেওয়ার পরে দেখবেন যে কোথাও জয়েন করতে হবে না, পুরাটা একটা পুরা সুতার মতো একদম লম্বা একটা হয়ে যাবে। এটা লাস্টটা দেখুন, আমি এই পাশে যে কাটারটা গ্যাপ আছে সেখান থেকে আমি সামনের কাটারটা যে আছে সেটা পর্যন্ত কেটে নিলাম। এবং লাস্টটা দেখুন, এই মাথায় একটা আছে, এই মাথায় কিন্তু দুইটা আছে, দুইটার একটা এভাবে কেটে একটা মুখ বের করে নিতে হবে। কেটে আমি একটা মুখ বের করে নিলাম। দেখুন এভাবে গেঞ্জির বা টি শার্টের কাপড় কিন্তু টানলে এরকম সুতা সুন্দর একটা সুতার মতো হয়ে যায়। এরপরে আমি এটাকে একটু টেনে টেনে গোল করে একটা বলের মতো করে নেব। এভাবে একটু টেনে টেনে বলের মতো করে নিলেই কিন্তু সুন্দর করে একটা সুতার মতো ভাঁজও হয়ে আসবে। টান দিলেই দেখেন গেঞ্জি বা টি শার্টের কাপড়গুলো টানলেই কিন্তু সুন্দর একটা মানে ভাঁজ হয়ে যায়। হয়ে গেছে, এরপর আমি দেখাবো যে টি শার্টের আসলে কোনোটাই ফেলা যাবে ফেলনা না। আমি যে হাতটাও কেটে দেখাবো। এভাবে আপনার পুরো বডিটাই কেটে সুন্দর করে কেটে সুতার মতো করে তৈরি করে নিতে পারেন। আমি এটা দিয়ে আমি আগেরও বাসায় আমার করা আছে, তো সেখানেও আমি করেছি যে ডোরমেট করে রেখেছি। আমি আস্তে আস্তে সবগুলো আমি করে দেখাবো আপনাদেরকে, একবারে এতগুলো দেখানো সম্ভব না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কোনো কাজে আসে, অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এভাবে প্রথম কাটার মতো এভাবে সামনের দিকে গ্যাপ রেখে কাটতে হবে, মানে পুরাটা কাটা যাবে না। পুরাটা কাটলে আমাদের যে পুরাটা একটা গোল একটা সুতা হবে, সুতার মতো হবে, সেটা কিন্তু হবে না। দেখুন এটা ছোট, এটাকে ভালো করে বোঝানোর জন্য আমি ছোট করে নিয়েছি। দেখুন আমি প্রথমে কিন্তু একটা এভাবে কেটে নিলাম, এখানে একটু তেরসা হয়ে গেছে, তো সমস্যা নেই, এভাবেই হবে। এরপরে এই মাথায় যে একটা আসছে কাটলার দাগ আছে সেখান থেকে এই পাশ পর্যন্ত কেটে নেব। আমরা কিন্তু এভাবে গোল করে কেটে নেব। প্রথমে একটা মাথা বের করে নিয়ে নেওয়া হয়েছে, এরপর দেখুন এখানে কিন্তু তিনটা আছে, মানে তিনটা বলতে এই পাশে দুই মাথা আর এই পাশে এক মাথা, তো দুই মাথা থেকে এক মাথা সুন্দর করে কেটে নিতে হবে। দেখুন এটা কিন্তু পুরাটা লম্বা হয়ে গেছে, কোনো জোড়া ছাড়াই কিন্তু আমার এটা একটা সুতার মতো লম্বা হয়ে গেছে। আর যারা হয়েছে যে একই সমান করতে চান, তারা হয়েছে যে ইঞ্চি ফিতা দিয়ে সুন্দর করে মেপে আপনারা হচ্ছে করে নিতে পারেন, তাহলে একই সমান হবে। এখন আমি দেখাবো যে এই সুতাটা একসাথে কীভাবে জোড়া দেব, গিট বা কোনো কিছু না দিয়ে কীভাবে আমি জোড়া দেব, গিট বা সেলাই না করে। দেখুন দুই মাথা কিন্তু অল্প করে হালকা করে একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যেটার মাথা একটু ছোট, মানে ছোট বলতে যে সুতাটা একটু ছোট থাকবে সেটা ওর ভিতর মানে একটার ভিতরে দিয়ে দিতে হবে। দেখুন এভাবে দিয়ে দিয়েছি। এরপর এই যে সুতাটা আছে সেটার যে আমি যেটা হাতার যে যেটা কাটলাম সেটা কিন্তু লাস্টের যে মাথা সেই মাথাটা দিয়ে দিতে হবে। যাই হোক, আমি ওভাবে ভালো বোঝা যাচ্ছিলাম না, সেই জন্য ক্যামেরার সামনের দিকে ভালো করে বোঝানোর জন্য আসলাম।
দেখুন এই যে আমি একটা কেটে নিয়েছি, এখানেও কিন্তু একটা কাটা আছে। যেটা আমি বলের মতো করে রেখেছি ওটা যেহেতু বড়, আর যেটা ছোট থাকবে সেটার মধ্যে বড়টার যে গোল যে বল থাকবে সেটার মধ্যে দিতে। দেখুন এভাবে পার করে দিলাম, পার করে দিয়ে এটার ওই মাথা দিয়ে আরেকটা যে কাটা আছে সেই কাটার মধ্যে আমি এটাকে দিয়ে দিব। দিয়ে পুরোটা বের করে নেওয়ার পরে দেখুন এখানে একটা গিট ছাড়া কিন্তু এটা ফিক্সড হয়ে গেছে, এটাকে আর গিটও দিতে হবে না, এটা আর খুলবেও না। তো এভাবে সুতার মতো করে নিতে করে নেওয়া যায়। এরপর আমি আমার একটা সালোয়ার দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সালোয়ারে এভাবেও সেম একই প্রসেসে কাটতে হবে। যারা আমরা তো এখন সবাই প্লাজো পরি, প্লাজোগুলোতে অনেক কাপড় থাকে আর কাটতেও অনেক ইজি। এভাবে আমরা একটা সাইজ করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আবার আগের মতো করে সেম একটা মাথা বের করে নেব। এরপর আবার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যে কাটার প্রথম গ্যাপ গ্যাপ প্রথম কাটাটা থাকবে সেই কাটাগুলো এই মানে প্রথম কাটার থেকে লাস্টে কাটা পর্যন্ত আমরা কেটে নেব, তাহলে গোল হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে প্রথম কাটার মুখ বের করে নিতে হবে এবং লাস্ট আর মুখ থাকবে ব্যাস, তাছাড়া কিন্তু পুরোগুলো গোল সার্কেলের মতো করে কিন্তু কাটতে হবে। এর মধ্যে কোনো মাথা বের করা যাবে না, মাথা যদি বের করেন তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে লম্বা হবে না, একদম কাটা কাটা হয়ে যাবে। তো আমি এটাও দেখাচ্ছি, আসলে কোনো কাপড়ই কোনো কিছুই ফেলনা না, আমরা যদি একটু বুদ্ধি দিয়ে কাজগুলো করি কিন্তু সম্ভব। তো আমারও কিছু কাজ করা আছে এগুলো দিয়ে। আর এটার মাথাটা যদি একটু মোটা, মানে সালোয়ারের নিচের পাড়টা কিন্তু একটু মোটার মতো থাকে, দেখুন একটু ওই মাথার ওই সালোয়ারের এটা মোটাটা আপনারা চাইলে কেটে ফেলতে পারেন। আমি দেখুন এভাবে প্রথমে একটা মাথা বের করে নিলাম, ঠিক আছে। মাথা বের করে নেওয়ার পরে দেখুন আমি খুবই দুঃখিত যে আমি আমার হচ্ছে যে ভিডিওগুলো অনেক বড় হয়ে গেছে, কারণ আসলে যে কোনো একটা প্রসেস দেখাতে গেলে আসলে ছোটো করে দেখানো সম্ভব না, ছোটো করে দেখাইলে বোঝাও যায় না। তো আমি যতটুকু চেষ্টা করেছি ছোটো করার জন্য, তো আসলে এই দেখুন আমি ক্যামেরার দিকে খেয়াল করিনি যে কেটে ফেলতেছি। তো এভাবে এই মাথা থেকে ওই মাথায় পুরোটা কেটে ফেলতে হবে। কেটে ফেললেই হচ্ছে যে প্রথমে আর লাস্টের দিকে মাথা বের করে বাকিটা গোল করে কেটে ফেললেই অনেক ইজি। আপনারা চেষ্টা করবেন, প্রথমে হয়তো ভুল করবেন, তারপরে ভিডিওটা ভালো করে দেখলে আপনারা আসলে আপনাদের আয়ত্ত চলে আসবে, পরে হয়ে যাবে। তো এভাবে আমি পুরোটা কেটে নিয়েছি। এরপর আমি এটাকে এরকম করে টেনে, এটা যেহেতু কটন কাপড় এটাকে টানলে কিন্তু ওইভাবে সুতার মতো ফোল্ড হয়ে যাবে না। তো এটাকে যখন আমরা বুনবো বোনার সময় অটোমেটিক সে ফোল্ড হয়ে যাবে, তো সমস্যা নেই। আপনারা চাইলে এই কাপড়গুলো ওয়েস্ট না করে করতে পারেন। আমরা যারা জামা থ্রি পিস পরি তাদের কিন্তু অনেক জর্জেট ওড়না থাকে যেগুলো নষ্ট হয় না, আমরা কিন্তু এই প্রসেসে জর্জেট ওড়নাগুলো কেটে কেটেও আমরা কিন্তু ডোরমেট বানাতে পারি। তো আমি এটাকে কেটে নিলাম, কারণ হচ্ছে যে মাথাটা অনেক মোটা ছিল, তো মোটা চিকন হলে একটু দেখতে খারাপ লাগে, ওই জন্য যে সালোয়ারের নিচের ঝুলটা আমি কেটে নিলাম। এরপর আমি দেখাচ্ছি, দেখুন আমার বাসায় একটা করা আছে, তো এটা একটু অনেক দিন আগে করা, তো ইউজ করার জন্য এটা একটু নষ্ট হয়ে গেছে আর ময়লা হয়ে গেছে। যাই হোক দেখুন এটা কিন্তু আমার কাপড় দিয়ে করা, এভাবে আমি করে এটা হচ্ছে ডোরমেট হিসাবে ইউজ করি। দেখুন অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছর মতো হয়েছে ইউজ হয়ে গেছে,
তো আছে, আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন। দেখুন আমি এটা 6.5 mm এটা একটা ক্রোশেট হুক নিয়ে নিয়েছি। তো ক্রোশেট হুকটাকে আমি একটা গিট দিয়ে নেব। আর গিট কীভাবে দিতে হয় দেখুন, আপনি চাইলে হাতেও কিন্তু একটা গিট দিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু আমার এভাবে আমি নিতে পারি, তো আমি নিয়ে নিলাম, গিট দিয়ে নিলাম। এখানে তিনটা আমি চেন করে নেব। তিনটা চেন করে নিয়েছি। এখন প্রথমে যেই আমি চেনটা ছিল, গিটটা ছিল, সেখান থেকে আমি এটাকে ফিক্স করে দেব। তো হয়ে গেছে আমার একটা সার্কেলের মতো। এরপর আমি দুইটা চেন করে নেব। এরপর সার্কেলের যে গ্যাপটা আছে সেখান দিয়ে আমি হাফ ডবল ক্রোশি করব। হাফ ডবল ক্রোশি করতে প্রথমে একটা লুপ কোশি কাটাতে থাকবে, আবার আরেকটাতে আরেকটা লুপ করে নিতে হবে, এবং সার্কেলের মাঝখান থেকে আরেকটা লুপ বের করে এনে তিনটা লুপের মাঝখান দিয়ে একটা লুপ করে নিতে হবে। এটাকেই আমরা হাফ ডবল ক্রোশি বলি। দেখুন আবার দেখাচ্ছি, একটা ছিল আর একটা ধরে নিলাম, আবার সার্কেলের মাঝখান থেকে আরেকটা লুপ করে আমি তিনটা লুপের মাঝখান থেকে আমি এটাকে বের করে নিয়ে আসলাম। হয়ে গেছে আমার হাফ ডবল ক্রোশি। তো হাফ ডবল ক্রোশিরও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ওকে, আর যেহেতু এটা কাপড়ে, সেহেতু এটা একটু টাইট হয়, আর অবশ্যই এটাকে লুজ করে ঢিলা করে বুনতে হবে। তাছাড়া কিন্তু যারা আমার নতুন বা বিগিনার তাদের জন্য অনেক কষ্টকর, আমারই কষ্ট হচ্ছিল, তাহলে বলছেন যারা প্রথম শুরু করবেন তাদের তো অবশ্যই কষ্ট হবে। তো অবশ্যই তারা একটু ঢিলা বা লুজ করে নেবেন, তাহলে বুনতে কিন্তু খুব সুবিধা হবে। তো দেখুন এই সার্কেলের মধ্যে যতক্ষণ না আপনার হচ্ছে সার্কেলটা পুরোটা ফিল আপ হচ্ছে, ততক্ষণ আপনি এটাকে হাফ ডবল ক্রোশি বুনিয়ে নিয়ে একটা গোল সার্কেল তৈরি করবেন, এবং প্রথম যে দুইটা চেন করেছিলাম সেই চেনের সঙ্গে এটাকে ফিক্স করে দিলাম, আটকে দিলাম, দেখুন লক করে দিলাম। তো এভাবে আমার কিন্তু এক রাউন্ড হয়ে গেছে। এরপর আমি আবার দুইটা নর্মাল চেন করব। যেহেতু আমি হাফ ডবল ক্রোশি করব আর এটা গেঞ্জির কাপড়, একটা চেন করে নিলে হয়, যেহেতু এটা মোটা কাপড় সেই জন্য আমি দুইটা চেন করে নিলাম। এরপর আমি পুরো রাউন্ডটা আবার এভাবেই দ্বিতীয় রাউন্ডটা ঘুরব, হাফ ডবল ক্রোশি করে নিব। আর যত বড় হবে তত কিন্তু মানে ছোট হয়ে আসার সম্ভাবনা আছে। যদি ছোট মনে করেন যে আপনারা ছোট হয়ে আসতেছে, তাহলে আপনারা একই ঘরে দুইবার করে বুনে নেবেন, তাহলে সেটা মেলে যাবে, সেটা আর ছোট হবে না। কারণ এটাকে বড় হওয়ার জন্য অনেকে অনেক সময় যে কয়টা ঘর আছে সেই কয়টা ঘরেতেই আমরা বুনে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি সেটাকে চড়া হওয়ার জন্য তাকে বড় করতে হবে। বড় করার জন্য একই ঘরে দুইবার তিনবার যেভাবে সুবিধা মতো বুনতে পারেন সেভাবে কিন্তু বুনে নিতে হবে। তাছাড়া কিন্তু এটা পুরো সুন্দর সার্কেল হবে না, একদম কুচকে ছোট হয়ে আসবে। তো আমি এভাবেই পুরোটা দ্বিতীয় রাউন্ডটা বুনে নিচ্ছি। দেখছেন কত শক্ত, আসলে একটু টাইট করে নিতে হবে, মানে সরি একটু ঢিলা করে বুনে নিতে হবে। আমি দ্বিতীয় সার্কেলটা করে নেওয়ার পর নিলাম, এরপর আমি আবারও দুটো চেন করে নেব। চেন করে নেওয়ার পরে আমি তৃতীয় রাউন্ডটা করব। এভাবে এখানেও সেম এভাবে করে নেওয়ার পরে দেখুন আমি আমার যে সালোয়ার কাপড়টা কেটেছিলাম সেই সালোয়ার কাপড়টা অ্যাড করেছি। এই সালোয়ারের কাপড়টাও আমি সেম একইভাবে বুনে নেব। দেখুন, আর সালোয়ারের কাপড়টা যেহেতু পাতলা হয়, তো এটা কাটার সময় একটু চওড়াটা বেশি রেখে কাটতে হবে। আর গেঞ্জি যখন আপনারা কাটবেন বা টি শার্ট কাটবেন তখন একটু পাতলা করে কাটবেন, যেহেতু ওটা মোটা কাপড় হয়, সেহেতু একটু পাতলা করে কাটলেই সমস্যা নেই। আর সুতির কাপড়গুলো যেটাই হোক, ওড়না হোক আর হচ্ছে যে জর্জেট ওড়না হোক আর সালোয়ার হোক, যেটাই আপনি কাটেন না কেন, যখনই কটন কাপড় কাটবেন তখন একটু হালকা করে একটু চওড়া করে কাটবেন। এটা খেয়াল রাখতে হবে, চওড়া করে যদি না কাটেন তাহলে কিন্তু এটা হচ্ছে যে চিকন হয়ে যাবে, একই সাথে কিন্তু ই হবে না, মানে ম্যাচিং হবে না। যেহেতু আমি দুই রকমের কাপড় একসাথে জয়েন করেছি, সেহেতু এটা ব্যালেন্স করার জন্য একটু চওড়া একটু চিকন করে দুটা দুই রকম কাপড় দুই রকম করে কেটে নিতে হবে। তো
তো দেখুন আমি এরপরে আবারও দুটো চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নেওয়ার পরে আবার নেক্সট যে গ্যাপ আছে বা চেন আছে সেই চেনের মাঝখান দিয়ে আমি ডবল ক্রোশে করে নেব। এভাবেই আপনারা যার যত যত বড় লাগবে সেই সাইজ মতো আপনারা করে নিতে পারেন। তো হয়ে গেছে আমার পুরাটা, মানে আমি বেশি বড় করতে চাচ্ছি না। তো এভাবেই আপনারা পুরা যতবার ঘুরবেন ততবার বড় করবেন, ততবার এভাবে ঘুরে নেবেন, তাহলে হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।